নমস্কার বন্ধুরা, আমি সুবই চক্রবর্তী, আপনারা দেখছেন মোবাইল জিনিয়াস। তো আজকের ভিডিও বেশ ফোনের কিছু বেসিক সেটিংসের ব্যাপারে, যেগুলো প্রত্যেকটা মোবাইল ইউজারের জানা দরকার। তো অনেকের কি হয়, মোবাইলে তেমন কিছুই নেই তবু ফোন মেমোরি ফুল দেখাচ্ছে। আবার অনেকে যারা পাবজি, ফ্রি ফায়ার, মোবাইল লেজেন্ড কিছু মানে হার্ড ভার্সনের গেম খেলেন, তার জন্য ফোনটা ল্যাগ করে, হ্যাং করে। তো আজকে এই সব কিছুর সমাধান নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে। তো ফ্রেন্ড, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ড, চলে এসেছি মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পরে আপনার এখানে আপনাদের যতগুলো অ্যাপস আছে প্রত্যেক অ্যাপসে কিন্তু আপনাদের ডেটা অলরেডি কম বেশি জায়গা নিয়ে বসে আছে। তো আপনারা যে অ্যাপসটা সবথেকে বেশি ইউজ করেন সেই অ্যাপসটা আগে ক্লিয়ার করুন, দেখুন অনেকটা আপনার ফোন মেমোরির জায়গা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা সবার প্রথম দেখুন এই ফটোটা আমরা প্রেস করে ধরব। প্রেস করে ধরার পর দেখুন এখানে একটা অপশান চলে আসবে অ্যাপ ইনফো বলে, তো এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে স্টোরেজ ইউজার বলে একটা অপশান পাবেন, এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে দেখুন ক্লিয়ার ক্যাকিজ মানে 683 MB অলরেডি জায়গা বেকার, যেটা আপনি ফোন মেমোরিতে খুঁজলেও কখনো দেখতে পাবেন না। তো এইখানে ক্লিয়ারে মারুন, দেখুন ক্লিয়ার হয়ে গেছে। তো এরকমভাবে আপনারা প্রত্যেকটা অ্যাপস চেক করুন, দেখুন কম বেশি সব অ্যাপসেই জায়গা খেয়ে আছে, আপনার ফোন মেমোরিটা অনেকটা খালি হয়ে যাবে। এবার চলে যাই দ্বিতীয় নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনাদের প্লে স্টোরটা ওপেন করে নেবেন। প্লে স্টোরটা ওপেন করে নেওয়ার পরে দেখুন ওপরে একটা লোগো পাবেন, এই লোগোতে একবার ক্লিক করে দিন। ক্লিক করার পর এখানে দেখুন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস আছে, অ্যাপস অ্যান্ড ডিভাইসে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখুন ম্যানেজ বলে একটা অপশান পাবেন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে আপনার ফোনে যত অ্যাপস ইনস্টল আছে সব দেখাচ্ছে। এবার এতদিন আপনারা প্লে স্টোর থেকে যত কিছু ডাউনলোড করেছেন, আনইনস্টল করেছেন, সেই অ্যাপসগুলো কিন্তু এখনও পর্যন্ত রয়ে গেছে, সেগুলোকে ক্লিয়ার করতে হবে। তো ক্লিয়ার করার জন্য আমরা এই ইনস্টল বলে একটা অপশান পাবেন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন নট ইনস্টল বলে একটা অপশান পাবেন, এইটা সিলেক্ট করে নিন। এবার এখানে দেখুন আপনাদের কত অ্যাপস আছে, প্রত্যেক অ্যাপসের পাশে লোগো পাবেন, এই দেখুন এই লোগোগুলোতে ক্লিক করুন। ক্লিক করুন দেখুন এখানে ডিলেট অপশান পাবেন, এই ডিলেটে ক্লিক করে দিন। এখানে রিমুভ বলে একটা অপশান পাবেন, রিমুভে ক্লিক করে দিন, ক্লিয়ার হয়ে যাবে। তো এরকমভাবে আপনাদের ফোন মেমোরি অনেকটা খালি হয়ে যাবে আর ফোনটা খুব স্মুথ হয়ে যাবে। তো ফ্রেন্ড, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। টাটা, বাই বাই, আবার আসবো পরের ভিডিও নিয়ে।